এক খণ্ড জমি ক্রয় করার জন্য দাতার কাছ থেকে যথাযথ দলিলাদি এবং আনুষঙ্গিক কাগজপত্র নেওয়া একান্ত প্রয়োজন। দাতা যখন এক খণ্ড জমি বিক্রয় করে তার কাছেও যথাযথ দলিলাদি এবং আনুষঙ্গিক কাগজ থাকা প্রয়োজন। তেমনিভাবে যিনি সম্পত্তি ক্রয় করবেন তারও সেই আনুষঙ্গিক কাগজপত্র সহ যথাযথ দলিলাদি বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। তাই জমি ক্রয় করার জন্য যে সকল কাগজপত্র থাকা একান্ত প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিওটি, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সম্পত্তি হস্তান্তর করেন অর্থাৎ বিক্রি করেন এবং যারা সম্পত্তি ক্রয় করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন, কেউ প্রশ্ন করেছেন যে আরএস মূলে সম্পত্তি ক্রয় করেছে, সিএসএসএ ক্ষতি আর নাই, এখন সেই সম্পত্তিটি ক্রয় করতে পারবো কিনা। অনেকে প্রশ্ন করেছেন দলিল নাই, শুধু খতিয়ান মূলে মালিকানা, সেই সম্পত্তি ক্রয় করতে চাই, তাহলে সেই সম্পত্তি ক্রয় করা যাবে কিনা। অনেকে প্রশ্ন করেছেন ওয়ারিশি সম্পত্তি বন্টননামা দলিল হয় নাই, যৌথভাবে নামজারি আছে কিন্তু এক মালিক সম্পত্তি বিক্রি করতে চাচ্ছে, তার সম্পত্তি ক্রয় করা যাবে কিনা। এরকম নানা ধরনের প্রশ্ন করেছেন। এই চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা বিভিন্ন ভিডিওর কমেন্টসে তারা এই সমস্যাগুলি তুলে ধরেছেন। তো আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে আমাদের দেশে আপনারা সবাই জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভূমি মন্ত্রণালয় কর্তৃক এবং আইন মন্ত্রণালয় কর্তৃক সমন্বয় করে যে ভূমি আইন প্রণয়ন করা হচ্ছে, কিছু ধারা রহিত করে নতুন ধারা দেওয়া হচ্ছে, কিছু নীতিমালা দেওয়া হচ্ছে, এবং অপরাধ দমনের জন্য, প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য আইন প্রণয়ন করা হচ্ছে, নামজারি অনলাইনে হয়ে গেছে, খাজনাও অনলাইনে আগামী অক্টোবর মাস থেকে খাজনা দিতে হবে, নগদে দেওয়া যাবে না, এরকম অনেক নিয়ম কিন্তু অলরেডি তথ্য প্রযুক্তির জামানায় আমাদের মাঝে চলে আসছে। তেমনি ভাবে সংশ্লিষ্ট বিভাগও কিন্তু এই ভূমি উন্নয়ন কর কিভাবে সরকার আদায় করতে পারে এবং এই ভূমির যে প্রকৃত মালিক তারা কিভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে, বেআইনিভাবে কেউ যেন অন্যের সম্পত্তি দখল করে থাকতে না পারে, এই সকল বিষয় নিয়েই কিন্তু আইন প্রণয়ন করা হচ্ছে, প্লাস বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করে আমাদের মাঝে কিন্তু বেশ কয়েকটি পরিপত্র যেটি জারি করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের যারা ভূমি কর্মকর্তা আছেন তাদের মাঝে। তাই এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের হার হাওলাতে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে ধারাবাহিক যে কাগজপত্র সেই কাগজপত্রগুলি দেখে তারপরে কিন্তু সেই সম্পত্তি ক্রয় করা একান্ত প্রয়োজন। সারা জীবনের অর্থ উপার্জন করে সেখান থেকে কিছু অর্থ জমিয়ে রেখে এক খণ্ড সম্পত্তি ক্রয় করে যদি তার ভিতরে যদি ভেজাল থাকে, তার ভিতরে যদি ঝামেলা থাকে, তাহলে সেই সম্পত্তি ক্রয় করলে দুঃখ ছাড়া আর কিছুই কিন্তু থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বপ্রথমে জেনে নেব যে এক খণ্ড জমি ক্রয় করার জন্য দাতার কাছে কি কি কাগজপত্র থাকা প্রয়োজন,
সেই কাগজপত্রগুলি থাকলেই কিন্তু আপনি সেই কাগজপত্রের ফটোকপি নিতে পারবেন বা মেন কপিগুলি নিতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে আপনাকে জানতে হবে যে দাতা এই সম্পত্তির প্রকৃত মালিক কিনা, এই বিষয়টা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ দাতা এই সম্পত্তিটা বিক্রয় করার অধিকার রাখে কিনা, এটি সাধারণত এলাকায় খোঁজ খবর নিলেই কিন্তু পাওয়া যায় যে সম্পত্তিটা কার। তারপরে আপনি সেই দাতার কাছ থেকে দেখবেন যে তার যথাযথ দলিলাদি এবং আনুষঙ্গিক কাগজপত্র আছে কিনা। যথাযথ দলিলাদি বলতে এটাই বোঝানো হচ্ছে যে তিন ধরনের দলিল, একটা হচ্ছে সাবকবলা দলিল অথবা বন্টননামা দলিল, যেই দলিলে আমরা বলি না কেন, যেই দলিলের মাধ্যমে একজন ব্যক্তি একখণ্ড জমির ব্যক্তি মালিকানা অর্জন করেছে সেই দলিলটি তার আছে কিনা, এটি হচ্ছে একটি দলিল। দ্বিতীয় নম্বরে হচ্ছে, দুই নম্বর দলিল হচ্ছে সরকারি যে রেকর্ড খতিয়ান অর্থাৎ জরিপ খতিয়ান, এটি সরকারি দলিল, সেই রেকর্ড খতিয়ানটি আছে কিনা। তিন নম্বরে হচ্ছে তার নামজারি বা খাজনা খারিজ বা মিউটেশন যেটাই বলি, সেই নামজারি খতিয়ানটিও তার নামে আছে কিনা। এই তিনটি দলিল সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে তার নামে আছে কিনা। এখন আসা যাক, রেকর্ড খতিয়ান যদি তার নামে না থেকে থাকে সমস্যা নেই, তিনি দলিল করার পরে তার নামে নামজারি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তার নামে রেকর্ড খতিয়ান যদি না থাকে তাহলে সমস্যা নেই, কারণ রেকর্ড খতিয়ান পূর্বের মালিকের নামে আছে, যার কারণে ভূমি অফিস থেকে তার নামে নামজারি করে দেওয়া হয়েছে। কারণ রেকর্ড খতিয়ান প্রতি বছরে বছরে হয় না, কিন্তু প্রতি বছরে বছরে জমি বিক্রি হয়, যার কারণে আপনার এই জরিপ খতিয়ান নিয়ে এত মাথা ব্যথার দরকার নাই, আপনি একটু পিছনে গেলেই জরিপ খতিয়ানটি পেয়ে যাবেন। তাহলে আমরা সর্বপ্রথমে পেয়ে গেলাম হচ্ছে তিনটি দলিল, রেকর্ড খতিয়ান, তার নিজস্ব দলিল এবং নামজারি খতিয়ান, এই তিনটি দলিল তাকে সর্বপ্রথম দেখতে হবে। দুই নম্বরে হচ্ছে যথাযথ দলিলাদি হচ্ছে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন তিনি কোন বুনিয়াদে মালিক, কোন মূলে মালিক, তিনি কি ওয়ারিশ সূত্রে মালিক নাকি তিনি ক্রয় সূত্রে মালিক। যদি তিনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকে তাহলে তার তো বন্টননামা দলিল থাকবে, ক্রয় সূত্রে মালিক হলে তার দলিল থাকবে। এই যে তিনি যে মালিকানা অর্জন করলেন কার কাছ থেকে, যার কাছ থেকে তিনি সম্পত্তিটি ক্রয় করেছেন তার দলিলটি আপনি যার কাছ থেকে জমি কিনবেন তার কাছে আছে কিনা, অর্থাৎ বায়া দলিল, এই বায়া দলিলটি 100% কিন্তু আপনার লাগবে। এবং এই বায়া দলিলের বায়া দলিল অর্থাৎ একটি দলিল সম্পাদন করার সময় যেখানে তফসিল লেখা হয় যে আমরা তফসিল বর্ণিত সম্পত্তি, এই যে তফসিলটি লেখা হয় সেখানে 20 বছর বা 25 বছর পর্যন্ত যে ইতিহাসটি সেখানে লেখা হয় সেই অনুপাতে আপনাকে মিলিয়ে দেখতে হবে যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন তার দলিলের সাথে তার বায়া দলিলের মিল আছে কিনা। এইভাবে যে কয়টি দলিল আপনি পাবেন সেই কয়টি দলিল আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে, না হলে সিএস মূলে একজন মালিক তিনি এসএ মূলেও মালিক কিন্তু সম্পত্তি তিনি বিক্রি করেন নাই, অন্য একজনের কাছে দলিল আছে তিনি আরএস মূলে মালিক, তার নামে নামজারিও হয়ে গেছে কিন্তু সিএস মূলে মালিক এবং এসএ মূলে মালিক যিনি তিনি এই সম্পত্তি দাবি করতেছেন রেকর্ড খতিয়ান মূলে, এরকম ঘটনাও কিন্তু আমাদের দেশে অনেক আছে। তাই আপনাকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনার সেই দলিলগুলি দেখতে হবে, যে কয়টা দলিল আপনি সংগ্রহ করতে পারেন অন্তত পক্ষে এই 20 বছরের বা 25 বছরের ভিতরে যে কয়টা যে কয়বার হাত বদল হয়েছে সেই কয়টা হাত বদলের যে দলিল সেই দলিলগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন আপনার বায়া দলিলগুলি। তারপরে আসা যাক খতিয়ান, সেই সিএস খতিয়ান থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি আপনার সেই দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন তার কাছে সেটি যেতে হবে, সেটি চাওয়ার পরে তিনি কয়টা খতিয়ান আপনাকে দিতে পারতেছে। আমরা যদি উদাহরণস্বরূপ ধরে নেই যে বর্তমান বিএস খতিয়ানটি আপনাকে দিয়েছে
বা আরএস খতিয়ানটি আপনাকে দিয়েছে, এসএ খতিয়ান এবং সিএস খতিয়ানটি তিনি দিতে পারতেছে না, তিনি বলতেছেন যে সেটি আমার কাছে নেই বা হারায় গেছে এরকম, তাহলে আপনাকে সেই এসএ খতিয়ান এবং সিএস খতিয়ান সার্চিং দিয়ে, তল্লাশি দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তারপরে দেখতে হবে যে এই সম্পত্তি কোথা থেকে কার কাছে আসছে। এটি যদি আপনি সুন্দরভাবে ধারাবাহিকভাবে আপনি যদি মিলায় দেখতে পারেন আর যদি সব ঠিক থাকে, তাহলে মনে করবেন এই সম্পত্তিটা ঠিক আছে। এই হচ্ছে আপনার যথাযথ দলিলাদি এবং আনুষঙ্গিক যে কাগজপত্র, সে আনুষঙ্গিক কাগজপত্রের ভিতরে আপনার লাগবে যে হালসাল নাগাদ পর্যন্ত খাজনা, হালসাল নাগাদ পর্যন্ত যে খাজনাটি আপনার মালিক দিয়েছেন সেই হালসাল নাগাদ পর্যন্ত খাজনা রসিদটিও কিন্তু আপনার লাগবে, এবং যে মৌজা ম্যাপ সেই মৌজা ম্যাপটিও কিন্তু আপনার সংগ্রহে নিতে হবে। এই কাগজগুলি 100% আপনাকে কিন্তু নিতে হবে, এবং যে দলিলটি আপনি নিবেন দাতার, সেই দলিলের ভিতরে যে চৌহদ্দি দেওয়া আছে সেই চৌহদ্দি মোতাবেক তার জমির অবস্থানে তিনি আছেন কিনা সেটিও কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে আমরা যথাযথ দলিলাদি এবং যে কাগজপত্রগুলি, সেই কাগজপত্রগুলি হচ্ছে আমরা জেনে নিলাম, প্রত্যেকটি দলিল বায়া দলিল সহ সেগুলি নিতে হবে, প্রত্যেকটি খতিয়ান বায়া খতিয়ান যেগুলি সেই খতিয়ানগুলি নিতে হবে, নামজারি খতিয়ান যেটি আপনার যার কাছে সম্পত্তি ক্রয় করতেছেন তার নামে 100% নামজারি থাকতে হবে, না হলে কিন্তু জমি রেজিস্ট্রি করা যাবে না। নামজারি হয়ে গেলে, রেকর্ড খতিয়ান হয়ে গেলে দলিল যদি আপনি পেয়ে যান, তারপরে আপনার হালসাল নাগাদ পর্যন্ত আপনার দাখিলা বা খাজনা এবং মৌজা ম্যাপ এইগুলি সব আপনার কাছে নিতে হবে, এবং দলিলে চেক করে দেখতে হবে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, দাতার নাম সবকিছু ঠিক আছে কিনা, এবং চৌহদ্দি ঠিক আছে কিনা, এবং সেই চৌহদ্দি মোতাবেক জমির অবস্থান সেটি ঠিক আছে কিনা, এটি কিন্তু 100% কিন্তু দাতার থাকতে হবে। তারপরে সেই কাগজপত্রগুলি নিয়ে আপনার দাতার ন্যাশনাল আইডি কার্ডের যে আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, সেই ন্যাশনাল আইডি কার্ডের এপিট ওপিট ফটোকপি নিতে হবে, এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের এপিট ওপিট ফটোকপি নিতে হবে, এবং পাসপোর্ট সাইজের দুইজনের অর্থাৎ দাতা গ্রহীতার দুই কপি ছবি নিতে হবে। এইগুলি নিয়ে তারপরে আপনাকে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের যে দলিল লেখক থাকে, সেই একজন লাইসেন্সকৃত দলিল লেখকের স্বর্ণাপন্ন হয়ে সেই কাগজপত্রের যে ফটোকপিগুলি আপনি কিন্তু সেখানে দিয়ে তারপরে একটি দলিল সম্পাদন করতে হবে, এবং এই দলিল সম্পাদন হয়ে গেলে সম্পাদিত দলিল যেটি সেটির যে খসড়া, সেই খসড়াটি কিন্তু যিনি গ্রহীতা তিনি কিন্তু 100% চেক করবেন যে আপনার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, দাতার নাম, তারপরে দাতার পিতার নাম, মাতার নাম, আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম সমস্ত কিছু ঠিক আছে কিনা। আপনারগুলি তো এমনি 100% দেখবেনই, কিন্তু দাতা যে ঠিকানাগুলি দিচ্ছে এবং যে দাগ নাম্বারগুলি দিচ্ছে সেই দাগ নাম্বারগুলি ঠিক আছে কিনা বায়া দলিলের সাথে মিলায় দেখবেন যে উনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিল, আমরা ধরে নিলাম 1010 দাগে উনি সম্পত্তি ক্রয় করেছে, কিন্তু আপনার দলিলে 1012 দাগ দিয়ে দিয়েছে। এরকম অনেক ঘটনা আছে যেগুলি আমার কাছে অনেকে কমেন্টস করেছে যে দলিলের ভিতরে ভুল, তা এইগুলি আপনি সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে দেখে যদি মনে করেন যে হ্যাঁ আমার বায়া দলিলের সাথে এবং আমার দাতার বায়া দলিলের সাথে, বিশেষ করে তিনটা দলিলের সাথে মিল আছে, চৌহদ্দি টৌহদ্দি সবকিছু মিল আছে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার সব ঠিক আছে, থাকার পরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এখন ক্লিয়ার, পরিষ্কার যে হ্যাঁ জমিটি নিবন্ধন করা যায়, রেজিস্ট্রি করা যায়, তখন আপনারা কিন্তু রেজিস্ট্রির জন্য সাব রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে কাগজপত্র। এই সাব রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার সময় দাতার কাছ থেকে দাতা কিন্তু সাথে করে সেই তার জমির মূল দলিল, সেই দলিলটি কিন্তু তাকে সাথে নিতে হবে,
এবং তার যে মাঠ পর্চা, তার যে রেকর্ড খতিয়ান, তার যে নামজারি খতিয়ান, সবকিছু কিন্তু অরিজিনাল কপি সাথে রাখতে হবে, এবং দাতার যে ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল সেটা তাকে সাথে রাখতে হবে, এবং যিনি গ্রহীতা তারও ন্যাশনাল আইডি কার্ড তাকে সাথে রাখতে হবে। যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট সেগুলি কিন্তু সাথে রাখতে হবে। এই কাগজপত্রগুলি নিয়ে তারপরে গিয়ে হচ্ছে আপনি ভূমি নিবন্ধন বা রেজিস্ট্রি করার জন্য সাবরেজিস্ট্রার অফিসে দিয়ে তারপরে সেই সাবরেজিস্ট্রার অফিস থেকে আপনি রেজিস্ট্রি করে নিলেন। এই রেজিস্ট্রি করে নেওয়ার পরে আপনি কিন্তু সাথে সাথে এই অনলাইনে আপনি নামজারি করার জন্য আপনি কিন্তু আবেদন করবেন। কারণ নামজারি যদি না করেন তাহলে কিন্তু সেই পূর্বের মালিক যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলেন সরকারি রেকর্ড বইতে তার নামেই কিন্তু সম্পত্তি থেকে যাবে, আপনার নামে কিন্তু আসবে না। আর আপনার নামে যখন আসবে না পরবর্তী রেকর্ডে এসে কিন্তু সেই রেকর্ডটি আবার তার নামে হয়ে যাবে, সরকার আপনার কাছে কিন্তু আসবে না। কেন আসবে না? সরকার জানেই না যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন। এই যে আপনি ক্রয় করেছেন সেটি সরকারকে জানাইতে হলে সরকার অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস, সেই ভূমি অফিসকে আপনার জানাইতে হবে। আর সেই ভূমি অফিসকে জানানোর একমাত্র মাধ্যম হচ্ছে নামজারি। আপনি যখন নামজারি করবেন তখন ওই দাতার নাম থেকে সম্পত্তি কর্তন করে আপনার নামে এনে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আপনাকে একটি নামজারি খতিয়ান দিয়ে দেবে, যেই খতিয়ানের মাধ্যমে আপনি প্রতি বছর খাজনা দিবেন। এই বিষয়টি কিন্তু 100% প্রত্যেকটি গ্রাহকের মানে গ্রহীতার কিন্তু 100% মেনে চলতে হবে। এর যদি কোনো কিছুতে যদি আপনি ভুল করেন তাহলে এই দলিল নিয়ে আপনাকে কিন্তু আদালতে দৌড়দৌড়ি করতে হবে, আপনার দাতার কাছে পিছনে পিছনে দৌড়াতে হবে। তিনি বলবে আমি সাবরেজিস্ট্রার অফিসে যাই দাগ নাম্বার ঠিক করে দিতে পারবো না, সর্বশেষ যে আপনার ভূমি সংশোধন মামলা দিয়ে সে বিজ্ঞ আদালত থেকে আপনাকে সে দলিল ঠিক করে নিয়ে আসতে হবে। তাই এই সম্পত্তি ক্রয় করার আগে আমি যে কয়টি বিষয় বললাম সেই কয়টি বিষয় 100% কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর ওয়ারিশি সম্পত্তি হলে 100% বন্টননামা দলিল এবং ওয়ারিশ কায়েম সনদ সেইটি সহ কিন্তু আপনাকে দেখতে হবে। আর ওয়ারিশ কায়েম সনদ যদি আপনি না নেন বা বন্টননামা দলিল না নিয়ে যদি আপনি যৌথ নামজারির সম্পত্তি যদি একক মালিকানা কেউ বিক্রি করে আর সেই সম্পত্তি আপনি গ্রহণ করেন তাহলে বিপদে পড়ে যাবেন। তাই আপনি যার কাছ থেকে সম্পত্তি কিনবেন তার ব্যক্তি মালিক থাকতে হবে তার। আর যদি যৌথ কেউ থাকে, আমরা ধরে নিলাম পাঁচজন ওয়ারিশ আছে, পাঁচজন ওয়ারিশের নামেই নামজারি করা আছে যৌথভাবে, তাহলে আপনার দলিলে পাঁচজনই কিন্তু দাতা হতে হবে এবং পাঁচজনই সেই দলিলে সিগনেচার করতে হবে যে তারা সবাই মিলে এই সম্পত্তিটি বিক্রয় করেছে, তাহলে এর কোনো সমস্যা থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়টি যদি আপনাদের ভালো লাগে, কিঞ্চিত পরিমাণ হলেও যদি উপকৃত হয়ে থাকেন এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।